আহ দেখতে দেখতে আমরা হচ্ছে জাবা স্ক্রিপ্টের অনেক মোটামুটি মোটামুটি আমরা অনেক কিছু কভার করে ফেললাম বেসিক লেভেলের এতটুকু পর্যন্ত যদি তুমি কভার করতে পারো মোটামুটি খুব ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে যায় জাভাই স্ক্রিপ্ট দিয়ে আসলে কি কি কাজ করা যায় মোটামুটি তোমার হচ্ছে একটা ধারণা চলে আসার কথা সো আজকের পর্ব থেকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জাবাই স্ক্রিপ্ট জাভাই স্ক্রিপ্ট না জাস্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে টপিকটা হচ্ছে আমরা আজকে থেকে হচ্ছে কয়েকটা পর্ব হচ্ছে কভার করা ট্রাই করব তো এর আগে হচ্ছে তোমাকে হচ্ছে একটা কথা বলি যেটা হচ্ছে তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাও না কেন একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে দুটো অ্যাট লিস্ট দুটো বিষয় হচ্ছে তোমাকে সব সময় প্যারা দিবে এবং হচ্ছে তুমি হচ্ছে এই দুটো বিষয় সব সময় কনফিউশনে থাকবা সেটার মধ্যে প্রথম যেটা নাম্বার ওয়ান সেটা হচ্ছে কন্ডিশন

কিন্তু মজার কথা হলো যে যদি তোমার কন্ডিশন এবং লুপ সম্পর্কে যদি তোমার আইডিয়া বা কনসেপ্টটা মোটামুটিও যদি ক্লিয়ার থাকে একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়তো তুমি হতে একটু সময় লাগবে বাট মোটামুটিও যদি তুমি ক্লিয়ার থাকতে পারো তোমার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ইজি হয়ে যাবে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মেন যে কনসেপ্টটা এটা হচ্ছে তুমি ধরে ফেলতে পারবা সো কন্ডিশন নিয়ে কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ কথাবার্তা বলছি আজকে থেকে হচ্ছে আমরা লুপ নিয়ে হচ্ছে কথা বলবো ওকে তো চলো আমরা দেখি লুপ কি জিনিস বা হোয়াট ইজ লুপ লুপটা কি জিনিস আমরা হচ্ছে একটু এখানে হচ্ছে নিজেরা নিজেরা একটু এক্সপ্লেন করার ট্রাই করি তোমাকে যদি বলা হয় ধরো মনে করো তোমাকে বলা হইল যে তোমার নামটা তুমি হচ্ছে এই তুমি তুমি প্রিন্ট করো কি করবা কনসোল ডট লগ তারপরে হচ্ছে তুমি হচ্ছে তোমার নাম দিয়ে দিবা সাপোজ হচ্ছে মারুফ কারণ তুমি জানো ডট লগ এর মধ্যে কিন্তু যে কোনো কিছুকে কি করা যায় এখানে কিন্তু প্রিন্ট করা যায় সাপোজ আমরা যদি উপরের এগুলাকে যদি উঠাই দিই কন্ট্রোল এস দি এবং কন্ট্রোল অল্টার এন দি তুমি কিন্তু হচ্ছে এখানে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে তোমাকে যেহেতু এটা নাম সো এটাকে হচ্ছে অবশ্যই একটা স্ট্রিং আকারে হচ্ছে তোমার পাস করতে হবে কন্ট্রোল এস দিয়ে দাও কন্ট্রোল এন কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখো তোমার নাম কিন্তু একবার প্রিন্ট হয়েছে তোমাকে যদি বলা হয় তোমার নামটা তুমি দশ বার প্রিন্ট করো তুমি বলবে এটা তো একদম ইজি বিষয় এটা তেমন কোনো কঠিন কোনো কিছু না আমাকে শুধু দুইটা কাজ করতে হবে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করতে হবে পরের কাজ হচ্ছে জাস্ট কন্ট্রোল বি দিয়ে জাস্ট হচ্ছে পেস্ট করো আর পেস্ট করো এই যে পেস্ট করে দিবা এভাবে হচ্ছে তুমি আচ্ছা আমি হচ্ছে আবার কন্ট্রোল সিটা মিস্টেক হয়ে গেল আমার কপি তারপর হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট এই যে পেস্ট এভাবে পেস্ট করলা। মনে করো তুমি 10 বারে পেস্ট করে ফেললা এবার যদি তুমি কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও তুমি দেখবে তোমার নাম কিন্তু খুব সুন্দরভাবে তুমি যতবার চাইছো ততবার কিন্তু কপি হয়ে গেছে ভালো কথা তোমাকে বলা হলো তোমার এমন একটা ক্লায়েন্টের প্রজেক্ট বা এমন একটা কাজ বা এমন একটা অ্যাপ্লিকেশন তুমি বানাইতেছো যেখানে তোমাকে বলা হলো যে তোমার এই নামটা 100 বার প্রিন্ট করতে হবে তুমি চিন্তা করলে এটা তো কোনো ব্যাপারে না তুমি কনসোল ডট যে লগ আছে এই লগটাকে হচ্ছে জাস্ট কন্ট্রোল সি দিলা একবার এরপরে নিরানব্বই বার হচ্ছে তুমি কন্ট্রোল বি কন্ট্রোল বি পেস্ট করে তুমি হচ্ছে ঠিকঠাক করে ফেললা করে ফেললা তোমার কাজ কিন্তু শেষ তুমি খুব খুশি যদি তোমাকে বলা হয় যে এই সেম জিনিসটা বা এই সেম কাজটা তোমাকে এক হাজার বার দেখাইতে হবে তখন তুমি কি করবা বুঝলাম তুমি না হয় অনেক কষ্ট টষ্ট করে এক হাজার বার তুমি হচ্ছে প্রিন্ট করলা ভালো কথা করে ফেললা এক হাজার বার করে তোমার কষ্ট হলেও তুমি করে ফেললা অথবা তুমি হচ্ছে এভাবে ডবল ভাবে এভাবে দেখা গেছে অনেকগুলাকে কন্ট্রোল সি কপি করলা দেখা গেছে তোমার হিসাব রাখতে রাখতে মাথা খারাপ হয়ে যাবে তারপরেও ধরলাম তুমি করলা কোনোভাবে যদি তোমাকে বলা হয় সেম জিনিসটা তোমার পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে এক লক্ষ বার রান করতে হবে তখন তুমি কি করবা কিছু করতে এটা কি তোমার দ্বারা সম্ভব কিনা তুমি চিন্তা করে দেখো ধরে নিলাম তুমি হচ্ছে সুপারম্যান ব্যাটম্যান অথবা যে কোনো কিছু একটা তুমি হয়তো এটা মনে করো যে যে কোনো প্রকারের মনে করো করে ফেললা এক লক্ষ্য পারো তুমি করে ফেললা ভালো কথা কিন্তু এই এক লক্ষ বার করার পরে তোমাকে যদি বলা হয় যেই নামটা বা যেই সিস্টেমটা তুমি হচ্ছে এক লক্ষ বার প্রিন্ট করাইলে তোমার ডাটাবেসে এখন সেটাকে একটু চেঞ্জ করতে হবে এবার তুমি বলো কোন দিকে যাবা সাপোজ মনে করো এই নামটাই তুমি এক লক্ষ্য করে প্রিন্ট করলে এখন তোমাকে বলা হয়েছে না এই নামটা তার হবে না বা এই নামটাতে একটা ওয়ার্ড মিস্টেক আছে এই ওয়ার্ডটা হচ্ছে তুমি হচ্ছে একটু ঠিক করে দাও বা এই জিনিসটা এভাবে হবে না এটা একটু ঠিক করে ওইভাবে করতে হবে একটু ইমাজিন মানে জিনিসটা একটু ইমাজিন করার ট্রাই করো যে তুমি আসলে কি করতে চাচ্ছ তো তখন তুমি কি করবা এই এক লক্ষ বার ও মাই গড এটা তো মানে তোমার তো এটা তো মানে চিন্তাই করা যায় না মানে কিভাবে করবা এটা তুমি পারবা না এটা আসলে সম্ভব না এই যে একটা অসম্ভব কাজ এই জিনিসটাকে সম্ভব করাটাই হচ্ছে তোমার লুপের কাজ এই যে আমি এতক্ষণ যা বললাম এই জিনিসটা যদি তুমি বুঝে যাও তার মানে হচ্ছে তুমি কিন্তু লুপ সম্পর্কে কিন্তু বুঝে গেলা যে লুপ জিনিসটা কি লুপ জিনিসটা হচ্ছে তোমার রিপিটিটেড যে টাস্ক মানে একই কাজকে তুমি হচ্ছে বারবার বারবার ইচ্ছে মতো যতবার তোমার যত ইচ্ছা দেখানোর জন্য যে জিনিসটা তুমি ইউজ করবা সেটাই হচ্ছে লুপ আর এটাকে চেঞ্জ করার জন্য তুমি মানটা হচ্ছে যে যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে তুমি রেখে দিতে পারো ওখান থেকে যখন তুমি একবার চেঞ্জ দিবা দেখবে যে তোমার ওই পুরো জিনিসটাতে সিস্টেমটাতে তোমার দেখবে যে ওই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই যে জিনিসটা তুমি করবা এটাই হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে লুপ সম্পর্কে আইডিয়া থাকলে হচ্ছে তুমি এই জিনিসটা করতে পারবা যদি না পারো তখন দেখা গেছে লুপ না বুঝো তখন দেখা গেছে এই জিনিসটা আলটিমেটলি তুমি পারবা না এই জন্য লুপ আর কন্ডিশন এই দুটো জিনিস প্রথম প্রথম যখন তুমি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি হচ্ছে এই দুটো জিনিস তোমাকে প্যারা দিবে সো এই দুটো জিনিস তোমাকে কিন্তু খুব কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মানে উঠে পড়ে লাগতে হবে এটা হচ্ছে মেন কথা তো যাবা স্ক্রিপ্টে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি হচ্ছে তিন ধরনের মানে থ্রি টাইপ অফ লুপ বলতে পারো তিন ধরনের লুপ আছে তোমার মানে তিন ভাবে তুমি হচ্ছে লুপটাকে চালাইতে পারো এর মধ্যে তোমার জাভা নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে ফর লুপ তারপর হচ্ছে তোমার নাম্বার টু যেটা সেটা হচ্ছে ওয়াইল লুপ আর একটা লুপ আছে তোমার এখন ফর কি হোয়াইল কি এগুলো বুঝারও দরকার নেই না বুঝলে কোনো প্রবলেম নাই তুমি বুঝে যাবা আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ তবে এখানে সবচেয়ে মেন কথা যেটা হচ্ছে একটু কেটে দিই এগুলো হচ্ছে এমনিতেই চলে আসছে যাও তো তিন ধরনের লুপ আছে একটা হচ্ছে ফর লুপ একটা হচ্ছে হোয়াইল লুপ একটা হচ্ছে ডু হোয়াইল লুপ তো সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ফর লুপ ফর লুপটা হচ্ছে মোটামুটি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ইউজ হয় অন্য অন্যগুলোও ইউজ হয় তুমি বুঝে যাবা কখন আসলে কোনটা ইউজ করতে হবে যখন তুমি প্রজেক্ট ওয়াইজ কাজ করবা এই বিষয়টা তুমি এমনিতেই একসময় বুঝে যাবা তো এখন এই ফর লুপের ভিতরে আবার দুই ধরনের লোপ আছে একটা হচ্ছে ফর ইন লুপ একটা হচ্ছে ফর অফ লুক তো এই ফর ইন লুপ আর ফর অফ লুক এটা হচ্ছে আমরা এখন দেখবো না এখন আমরা আসলে এই জিনিসগুলো বুঝবো না কারণ এগুলো বুঝার জন্য আমাদের কিন্তু আরেকটু অ্যাডভান্সে যেতে হবে এবং হচ্ছে আমাদের যে অবজেক্টটাকে আরো হচ্ছে ক্লিয়ার করতে হবে আমরা কিন্তু অবজেক্ট সম্পর্কে সিম্পল দেখছি পুরোপুরি দেখিনি তো আমরা হচ্ছে অবজেক্টটাকে যখন আরো অ্যাডভান্স লেভেলে ক্লিয়ার করব তখন হচ্ছে তুমি ওই জিনিসটা বুঝবা তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ফর লুপ এরপর হচ্ছে ওয়াইল লুপ এরপর হচ্ছে ডু ওয়াইল লুপ এই জিনিসগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে দেখা ট্রাই করে নিব তো এখন হচ্ছে তোমার কাজ হচ্ছে এ ফর লুপ জিনিসটা কি এটাকে হচ্ছে তুমি হচ্ছে একটু ইমাজিন করে তোমার মাথার মধ্যে ঢুকাই নাও এটা হচ্ছে তোমার কাজ তো এটা বুঝে গেলে তুমি হচ্ছে নেক্সট ক্লাসে চলে যাও এবং হচ্ছে ফর লুপটা তুমি হচ্ছে প্র্যাকটিস করা শুরু করো এবং খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা খবরদার তুমি কিন্তু যতক্ষণ পর্যন্ত বুঝবা ততক্ষণ পর্যন্ত সামনের দিকে যাইও না কারণ তুমি হচ্ছে বুঝে বুঝে সামনের দিকে যাও প্রোগ্রামিং এমন করলা এরপর সামনে যাওয়া শুরু করলা প্র্যাকটিস সামনে যাওয়া শুরু করলা তাহলে যেটা প্রবলেম হবে তোমাকে আবার ঘুরে ফিরে আগের জায়গায় আসতে হবে এই জন্য তোমাকে বুঝে বুঝে কাজ করতে হবে তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে লুপ মানি হলো একই কাজ বারবার রিপিট করা ওকে তো নেক্সট এ ক্লাস আমরা লুপ নিয়ে হচ্ছে কথা বলবো